বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা মাধ্যমিক ভূগোল থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন শেয়ার করছি শর্ট টাইপের প্রশ্ন এমসিকিউ টাইপেরই প্রশ্ন রয়েছে তবে একটা কথা তোমাদের বলে রাখি যে এই শর্ট টাইপের প্রশ্নগুলো কিন্তু এসএ কিউ রূপেও আসতে পারে শূন্যস্থান রূপেও আসতে পারে আর তার সঙ্গে আমরা প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করে নেব এটাই হলো আজকের মূল আলোচনা পঁয়ত্রিশটা মোট প্রশ্ন আছে একটু সময় দিয়ে প্রশ্নগুলো দেখো উত্তরগুলোও মিলিয়ে নাও পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে গভীর সৃষ্ট ফাটলগুলিকে গুলিকে কি বলা হয় ক্রেভাস নাকি তো পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটল হিমবাহের ফাটল মূল কথা হলো তাই তোমাদের যখন আমি পড়িয়েছিলাম বুঝিয়েছিলাম তখন এইগুলো বুঝিয়েছিলাম যখন হিমবাহের মধ্যে ফাটল সৃষ্টি হয় তখন তাকে বলা হয় ক্রেভাস তাই তো তাহলে উত্তরটা হচ্ছে কি ক্রেভাস দ্বিতীয় প্রশ্ন যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপরে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে বহির্জাত প্রক্রিয়া অন্তর্জাত প্রক্রিয়া গিরিজনী আলোড়ন নাকি মৈভাবকী আলোড়ন তো যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তির বৃষ্টির উপরের দিকে কাজ করছে তাহলে উপরের দিকে মানে বহির্জাত বাইরের দিকে হচ্ছে তাহলে উত্তরটা কি হবে বহির্জাত প্রক্রিয়া মেশা শব্দের অর্থ কী টেবিল সিপ ঢিবি নাকি পাহাড় তো উত্তরটা কী হচ্ছে উত্তরটা হচ্ছে টেবিল পরবর্তী প্রশ্ন শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলা হয় মন্থকূপ ধান ক্যানিয়ন নাকি বিয়াকৃতির উপত্যকা তো উত্তরটা কি হচ্ছে শুষ্ক অঞ্চলে সৃষ্ট গ্রীখাতকে বলা হয় ক্যানিয়ন পরবর্তী প্রশ্ন লবণযুক্ত শিলাস্তরের স্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া কোনটি অর্থাৎ লবণযুক্ত শিলায় নদী কোন প্রক্রিয়ায় বেশি ক্ষয় করে অবঘর্ষ ঘর্ষণ জলপ্রবাহ নাকি দ্রবণ তো উত্তরটা কী হবে দ্রবণ ক্ষয় পরবর্তী প্রশ্ন নদীর মুখ প্রশস্ত হলে তাকে কি বলে অববাহিকা খাড়ি মোহনা নাকি দোয়াব তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে খাড়ি পরবর্তী প্রশ্ন যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে কোন প্রক্রিয়া বলে আরোহণ অবরোহণ অববাহিকা আভবিকার এটা অ্যাকচুয়ালি প্রিন্টিং মিস্টেক আবহবিকার নাকি নগ্নী ভবন উচ্চতা বৃদ্ধি পেলে সবসময় উত্তর মনে রাখবে আরোহণ আর উচ্চতা যদি কমে যায় তখন তাকে বলা হচ্ছে অবরোহণ আর অবরোহণ আর আরোহণের মিলিত প্রক্রিয়া হলো পর্যায়ন এই তিনটে কথা মনে রাখবে এই তিনটে কথার মধ্যে একটা কথা পরীক্ষাতে পাবে মরু অঞ্চলে লবণাক্ত রথকে কি বলা হয় মরু অঞ্চলের লবণাক্ত রথকে বলা হয় প্লায়া ওকে পরবর্তী কোশ্চেন পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ যে নদীর মোহনায় গঠিত হয়েছে সেটি কী নীলনদ হোয়াংহো সিন্ধু নাকি মিসিসিপি মিসৌরি তো উত্তরটা কী হবে মিসিসিপি মিসৌরি পরবর্তী প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন যে মরুভূমিকে গ্রাস করেছে তার নাম কী বিশ্ব উষ্ণায়নের ফলে কোন মরুভূমি মানে কোনটি সম্পূর্ণরূপে মরুভূমিতে পরিণত হয়েছে অপশানে কি কি রয়েছে সাহারা আটাকামা থর নাকি কালাহারি উত্তরটা কি সাহারা পরী প্রশ্ন ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় কোথায় পার্বত্য হিমবাহে মহাদেশীয় হিমবাহে উপকূলীয় হিমবাহে নাকি পর্বতের পারদেশীয় হিমবাহে হিমবাহের ক্ষয়কার্যের ফলে কোথায় ঝুলন্ত উপত্যকা কোথায় ঝুলন্ত উপত্যকা হচ্ছে পার্বত্য হিমবাহের সৃষ্টি হয় একদম উপরের দিকে ঝুলন্ত উপত্যকা প্রধান নদী উপত্যকার মধ্যে দিয়ে চলে গেল সব কিন্তু উপরের দিকে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে আরোহণ প্রক্রিয়া সে নিম্নভূমির হোক আর যে ভূমিরই হোক এটা মাথায় রাখবে আর উচ্চতা হ্রাস পেলে অবরোহণ এটা একদম যেন সেটিং থাকে পরবর্তী কোশ্চেন একটি আরোহণ প্রক্রিয়ার উদাহরণ হলো আরোহণ প্রক্রিয়া মানে কি ভূমিরূপের উচ্চতা বাড়বে তাহলে কোন প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের উচ্চতা বাড়ে এটাই হলো আমাদের মূল প্রশ্ন প্লাবন ভূমি অবশ্যই প্লাবনভূমি ভূমি সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় কর্দম প্রবাহ না সেটা তো চলে যাচ্ছে হিমানি সম্প্রবাহ সেটাও রানিং পুঞ্জিতে কয় সেটাও রানিং তাহলে কোনটা হবে উচ্চতাটা বৃদ্ধি পাচ্ছে কি সে না প্লাবন ভূমির ফলে অর্থাৎ উত্তরটা হচ্ছে প্লাবন পরবর্তী প্রশ্ন ভারতের একটি পিরামিড চূড়ার উদাহরণ খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বারবার এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রূপে আমরা বলি কারণ খুবই পরীক্ষাতে আসে তো উত্তরটা কি অপশানে কি রয়েছে কেউ কারাং তিরিচিমির নীলকণ্ঠ পেট্টোতলাগালা তো উত্তরটা হচ্ছে কি শৃঙ্গ ভারতের নবীন রাজ্যটির নাম কী একদম এই মুহূর্তে যেটা নবীন রাজ্য সেই নবীন রাজ্যের নাম হচ্ছে তেলেঙ্গানা পরবর্তী প্রশ্ন ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য কোনটি মহারাষ্ট্র উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ তো উত্তরটা কি হবে মহারাষ্ট্র ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় বেঙ্গালুরু চেন্নাই হায়দ্রাবাদ নাকি কলকাতা উত্তরটা কি হবে ব্যাঙ্গালুরুকে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি এক নম্বর জাতীয় সড়ক দুই নম্বর জাতীয় সড়ক ছয় নম্বর জাতীয় সড়ক নাকি সাত নম্বর জাতীয় সড়ক উত্তরটা কী হবে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে সাত নম্বর জাতীয় সড়ক পরবর্তী প্রশ্ন ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি কোনটি জলসেচ ঝুম চাষ পশুচারণ নাকি ফালি চাষ উত্তরটা কি মৃত্তিকা সংরক্ষণে গৃহীত ফালি চাষ পরবর্তী প্রশ্ন উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধুলি ঝড় দেখা যায় ধূলিযুক্ত ঝড় মনে রাখবে এই জায়গাটা একটু বুঝিয়ে দিই লু আর আধির মধ্যে সবার মধ্যে কনফিউশন হয় লু হচ্ছে শুধুমাত্র গরম বায়ুপ্রবাহ তার মধ্যে ধুলো থাকবে না এই কথাটা মাথায় রাখবা আর আধি যখনই বলবে তখন গরম বায়ুপ্রবাহ হবে তার সঙ্গে ধুলো যুক্ত থাকবে অর্থাৎ ধুলি প্লাস গরম তাহলে হলো আধি তাহলে কি বলছে ধুলিঝড় তার মানে কি হবে ধুলিঝড় মানে আধি মনে থাকবে যদি ধুলোর কথা বলে তাহলে আধি হবে আচ্ছা ভারত ও চীনের সীমারেখা কি নামে পরিচিত এটা তো আমাদের জানা কথা ম্যাকমোহন লাইন এল হচ্ছে কার্গিলে আচ্ছা যাই হোক পরেরটা চলে যায় নিম্নলিখিত যে রাজ্যটি ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয় কোনটি ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ বিহার নাকি উত্তরপ্রদেশ তো উত্তরটা কি হচ্ছে উত্তরটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ পরবর্তী প্রশ্ন শিবালিক হিমালয়ের পারদেশের অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমমি গঠিত হয়েছে তাকে কি বলে শিবালিক হিমালয়ের পারদেশে মানে কোন জায়গাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো একদম শেষের দিকে পর্বতের যাই হোক যে জায়গাটা সৃষ্টি হয়েছে তার নাম কি খাদার ভাঙর ভাবন নাকি বেট তো উত্তরটা কি উত্তরটা হচ্ছে বেট পরবর্তী প্রশ্ন ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত যে অঞ্চলটিতে সেটি হল হলো সমভূমি পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে সুন্দরবন নাকি মরু অঞ্চল ল্যাটেরাইট মৃত্তিকা কোন অঞ্চলে দেখা যায় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় একদম মনে রেখে দেওয়া ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এটা আর বলার অপেক্ষা রাখে না বেশিরভাগ জানে গম গম কোন ধরনের শস্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন রবি খারিফ নাকি পানীয় তো হবেই না তো যাই হোক গম হচ্ছে রবি শস্য খুব ভালোভাবে মাথায় রাখবে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কটি উত্তর হচ্ছে তেপ্পান্নটি আচ্ছা উত্তরের শ্রীনগর থেকে দক্ষিণে কন্যা যুক্ত করার জন্য যে দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে তার নাম কি পূর্ব পশ্চিম করিডোর সোনালী করিডোর উত্তর দক্ষিণ করিডোর নাকি উত্তর মধ্য করিডোর উত্তর হচ্ছে উত্তর দক্ষিণ করিডোর ওকে ভারতের একটি লবণাক্ত হ্রদের নাম কি উত্তর হচ্ছে প্যাঙ্গং হ্রদ মনে রাখবে প্যাঙ্গং হ্রদ হচ্ছে ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল ভাষা ভাষা ভিত্তিতে প্রথম অন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছিল যাই হোক গঙ্গা নদীর কোথায় গঙ্গোত্রী হিমবাহ ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা প্রশ্নটা অনেকেই ভুল করে শুধু ভাকরা নয় কিন্তু উত্তরটা হচ্ছে ভাকরা নাঙ্গাল যেটা ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা মনে রাখবে আচ্ছা ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য কোনটি উত্তর হচ্ছে পাঞ্জাব মনে থাকবে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান পাঞ্জাব লোহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল কোনটি আকরিক লোহা কয়লা ম্যাঙ্গানিজ নাকি সবগুলো ঠিক তো তো আকরিক লোহা কয়লা ম্যাঙ্গানিজ শিল্পের কাঁচামাল উত্তর আমাদের কি সবগুলো ঠিক যে নদীর ওপর উঠেছে তার নাম কি অর্থাৎ কোন নদীর ওপর হিরাকুৎপাত গড়ে উঠেছে উত্তরটা কি উত্তরটা হচ্ছে মহানদী তো পঁয়ত্রিশটা প্রশ্ন আমি শেয়ার করলাম প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট তোমরা প্রশ্নগুলো দেখে রেখো আরো কিছু কিছু প্রশ্ন কিছু কিছু সেট খুব তাড়াতাড়ি তোমাদের সামনে শেয়ার করব ইম্পর্টেন্ট সাজেশন তোমাদের জন্য শেয়ার করেছি আর শর্ট টাইপের যে প্রশ্নগুলো এখন থেকে আমরা তোমাদের জন্য শেয়ার করতে চলেছি এগুলো ভালো করে কমপ্লিট করো ফাইনালে বাজিমাত এখান থেকেই হবে খুব অল্প পরিশ্রমে অল্প পরিমাণ প্রশ্ন পড়েই ভালো রেজাল্ট এখান থেকেই আসবে তো চলো আজকের মধ্যে এখানেই শেষ করলাম আর চ্যানেলের সঙ্গে থাকো দেখতে থাকো আর বিভিন্ন শর্ট টাইপের প্রশ্নগুলোর উত্তর করতে থাকো আর যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়েছি সেগুলো রেডি করতে থাকো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানিও ধন্যবাদ